আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি এমএমডিসি অনলাইন আইসিটি ক্লাসে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা। তো আজকে আমরা প্রথমে এইচটিএমএল ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয় সেটি শিখব। আশা করি আগের ক্লাসগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো, একটু মনোযোগ দিয়ে ভালো করে শুনলে বা ভালো করে বারবার অধ্যয়ন করলে বুঝতে পারবে। আমি খুব ধীরে ধীরে করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ তোমরা সেটি নিশ্চয়ই বুঝতে পারবে। তো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। প্রথমে এইচটিএমএল ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয় সেটি শিখব। HTML ডকুমেন্ট ওপেন করার পদ্ধতি। প্রথমে ক্লিক করব কম্পিউটার অন করা অবস্থায়, ক্লিক ওপেন, সরি ক্লিক স্টার্ট। এবারে ক্লিক প্রোগ্রামস, ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার, এটি নির্দেশ দেওয়া হলে, ইন্টারনেট এক্সপ্লোরার নির্দেশ দেওয়া হলে এক্সপ্লোরার উইন্ডোটি প্রদর্শিত হবে। প্রদর্শিত হবে এবার ক্লিক ফাইল, ক্লিক ওপেন। ডায়ালগ বক্স আসবে। এরপর আমরা ব্রাউজে ক্লিক করে ব্রাউজে ক্লিক করে সেভ করা এইচটিএমএল ডকুমেন্টের নামের উপরে ক্লিক করব। আমরা গত ক্লাসে কী নামে সেভ করেছিলাম? আমরা যে নামে সেভ করেছি সেটি সেই নামের উপরে ক্লিক করব। সম্ভবত আমরা mmdc.html নামে ফাইলটি সেভ করেছিলাম, তো আমরা ওই নামের উপরে ক্লিক করব। ডায়ালগস বক্স আসবে, তারপর ব্রাউজে ক্লিক করে সেভ করা এইচটিএমএল ডকুমেন্টের নামের উপর অর্থাৎ গত ক্লাসে যে নামটি আমরা ব্যবহার করেছিলাম সেই নামের উপরে ক্লিক করব। এমএমডিসি
file.html file name এর উপর ক্লিক করব। এবারে ক্লিক ক্লিক ওপেন ক্লিক ওকে। তাহলে আমরা HTML ফাইলটি দেখতে পাবো। তো বন্ধুরা বোঝা গেল যে একটি HTML ডকুমেন্ট ওপেন করার পদ্ধতি কি? প্রথমে ক্লিক স্টার্ট, তারপরে ক্লিক প্রোগ্রামস, ক্লিক ইন্টারনেট এক্সপ্লোরার। এটি প্রদর্শিত হওয়ার পরে ক্লিক ফাইলে যাব, ক্লিক ওপেন, ডায়ালগ বক্স আসবে, ডায়ালগ বক্সের নাম শো করবে, সেই নামের উপরে আমরা ফাইল নেমের উপরে ক্লিক করব। করার পরে অর্থাৎ নামের উপরে ক্লিক করব, তারপরে ক্লিক ওপেন এবং ক্লিক ওকে। তাহলে HTML ডকুমেন্টটি প্রদর্শিত হবে। এভাবে তোমরা নিজেরা করতে পারো তোমাদের নিজের ল্যাপটপে বা ডেস্কটপে। এরপরে আমরা পরবর্তী টপিকসে চলে যাব যে HTML লেআউট কি। HTML লেআউট কি এটি আমি মিশে দিচ্ছি। HTML লেআউট কি, প্রথমে আমরা জানি যে HTML লেআউট কি। HTML পেজে আমরা কি কি রাখতে পারি? HTML পেজে আমরা রাখতে পারি টেক্সট, তারপরে অডিও, ভিডিও, ইমেজ, অ্যানিমেশন, বিভিন্ন ধরনের উপাদান রাখতে পারি। সেই উপাদানগুলো অর্থাৎ ওয়েবসাইটে বিভিন্ন উপাদান থাকে, যেমন লেখা, ভিডিও, লেখা বা টেক্সট, লেখা বা টেক্সট, তারপরে অডিও, ভিডিও ইত্যাদি, স্থির ছবি, অ্যানিমেশন, তো ইত্যাদি কোনটি কোথায়। মনে করো এটি একটি পেজ, এই পেজে আমরা এই জিনিসগুলো বা উপাদানগুলো কিভাবে কোথায় সাজাবো, কোথায় লেখা রাখবো, কোথায় অ্যানিমেশন রাখবো, ঠিক এই জিনিসটা পরিকল্পনা করে নেওয়াই হচ্ছে HTML লেআউট। HTML পেজ লেআউট, একটি পেজের মধ্যে ঠিক আমরা যেমন ঘর সাজাই, কোথায় কোন জিনিস রাখবো তার পরিকল্পনা করাই হচ্ছে পেজ লেআউট, HTML পেজ লেআউট। তো এবারে আমরা একটি ট্যাগ সম্পর্কে জানব। HTML পেজ লেআউট জানার পরে আমরা ট্যাগ সম্পর্কে জানব। গত ক্লাসে আমরা কিছু ট্যাগ সম্পর্কে শিখেছিলাম, আজকে যে ট্যাগটি সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে ফন্ট ট্যাগ। তো এটি সম্পর্কে আমরা এর আগে আলোচনা করি নাই। ফন্ট একটি ট্যাগের নাম। আজকে আমরা একটা নতুন ট্যাগ সম্পর্কে জানব, ফন্ট ট্যাগের ব্যবহার। ফন্টের ব্যবহার, যে কথাগুলো আমরা এই লেস দেন গ্রেটার দেন চিহ্নের মধ্যে লিখব সেটিকেই আমরা ট্যাগ করব। যখনই চিহ্নের মধ্যে ঢুকবে এটার নাম হবে ফন্ট ট্যাগ। যেই অক্ষর বা ওয়ার্ড পাবো সেটি সেই ট্যাগ, অর্থাৎ পি থাকলে পি ট্যাগ, বি থাকলে বি ট্যাগ, ইউ থাকলে ইউ ট্যাগ, আই থাকলে আই ট্যাগ। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে ফন্ট একটি ট্যাগ, এই ট্যাগের ব্যবহার।
এখন আমরা জানব ফর কি কি কাজে ব্যবহার হয়। টেক্সট কে সাজাবো। টেক্সট টেক্সট মানে হচ্ছে লেখা। তোমরা জানো টেক্সট কে কম্পিউটারে বিভিন্ন ভাবে সাজানো যায় এবং এই সাজানোর কাজটি আমরা যখন ওয়েবসাইটে করব বা ওয়েবসাইটে টেক্সট কে বিভিন্ন ডিজাইনে সাজিয়ে দেখাবো সেই কাজটি করার জন্য আমাদের ফন্ট ট্যাগের প্রয়োজন হবে। তবে ফন্ট ট্যাগের বৈশিষ্ট্য কি কি আমরা সেটি আগে জানব। তাহলে টেক্সট কে সাজানোর কাজে এই ট্যাগ ব্যবহার হয়। এবারে আমরা জানব ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি, অর্থাৎ তার বৈশিষ্ট্য কয়টি। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি তিনটি। এক নাম্বার সাইজ, দুই নাম্বার ফেস, তিন নাম্বার কালার। তাহলে ফন্ট ট্যাগের বৈশিষ্ট্য আমরা কয়টা পেলাম? তিনটি, সাইজ, ফেস এবং কালার। সাইজ বন্ধুরা তোমরা জানো এটি কি কাজ করে, এটি আকার নির্ধারণ করে। ফেস ধরন বা নাম নির্ধারণ করে, কালার মানে রং, তাহলে রং নির্ধারণ করা হয়। তিন রকম অ্যাট্রিবিউট দ্বারা আমরা তিন রকম কাজ নির্ধারণ করতে পারি। এবং আমরা সংক্ষেপে একটু দেখে নিই যে এর আগে আমরা শিখেছি অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়। তাহলে প্রথমে আমরা ট্যাগ নেম দিব ফন্ট, যেহেতু ফন্টের অ্যাট্রিবিউট এই তিনটি, সাইজ, ফেস এবং কালার। তাহলে আমরা ফন্ট ট্যাগের সঙ্গে এইভাবে লিখব যে অবশ্যই ট্যাগ নেম আগে দেব যে ফন্ট, FONT, ফন্ট ট্যাগ নেম, তারপরে একটি স্পেস দেওয়ার পরে প্রথমে আমরা সাইজ ব্যবহার করি। সাইজ দেওয়ার পরে, অর্থাৎ অ্যাট্রিবিউট দেওয়ার পরে সমান চিহ্ন দেওয়ার পরে আমরা দিব সাইজ, যেহেতু নাম্বার ব্যবহার করব। নাম্বার লিখব, এটাই হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। সাইজের ভ্যালু হচ্ছে নাম্বার। এইভাবে আমরা এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করব। এভাবে যদি আমরা ফেস দিই তাহলে এখানে নেম ব্যবহার করব, নেম বা ভ্যালু ব্যবহার করব।
এভাবে পরেরটা একই ভাবে আমরা ব্যবহার করব যে কালার সিও কালার ইজ ইকুয়াল টু আমরা ব্যবহার করব নিশ্চয় কোনো রঙের নাম বা ভ্যালু নিশ্চয় কোনো রঙের নাম বা ভ্যালু ব্যবহার করব তোমরা এখানে রেড দিতে পারো গ্রিন দিতে পারো তোমরা তোমরা টেক্সটকে যে রং করতে চাও সেই রং দেব ফেস ফেস দিয়ে নেম নেম অর্থাৎ কম্পিউটারে অনেক 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 ধরনের ফন্ট থাকে আমরা কোন ফন্টের লেখা চাই সেই নামটা দেব যেমন সুতনিয়েম যে টাইমস নিউ রোমান এক এক রকমের লেখা আছে অনেক অনেক লেখা আছে সেই লেখাগুলোর মধ্যে আমরা যেটি চাই সেটি দেব অভ্র থাকে এইভাবে আমরা এগুলো ব্যবহার করব এবং সাইজ সাইজ সবসময় আকার নির্ধারণ করবে তবে ওয়ান থেকে সেভেন এর মধ্যে আমরা সাইজ নির্ধারণ করব ওয়ান হচ্ছে সবচাইতে ছোট এবং সেভেন হচ্ছে সবচাইতে বড় বন্ধুরা তোমরা ওয়ান থেকে সেভেনের মধ্যে এই সাইজটা ব্যবহার করবে ধরো এখানে নাম্বার এখানে সাইজ দিলাম এখানে নাম্বারের জায়গায় তুমি টু থ্রি অথবা ফোর অথবা ফাইভ যে নাম্বারটি আমরা নির্ধারণ করতে চাই সেই নাম্বারটি এইখানে দেব নাম্বার লেখার দরকার নেই এখানে আমরা দেব ফাইভ বা সেভেন বা সিক্স এইভাবে তো আমরা যখন কোড তৈরি করব তখন তোমরা বুঝে যাবে যে কীভাবে এগুলো লিখতে হয় তো এবারে আমরা লেখাটি আবার মিশিয়ে দিচ্ছি পরের টপিক্সে যাব প্রথমে টেক্সটের সাইজ নির্ধারণ করার কোড তৈরি করব প্রথমে আমরা টেক্সটের সাইজ নির্ধারণ করব সাইজ টেক্সটের সাইজ অর্থাৎ কিভাবে HTML পেজে টেক্সটের সাইজ দিয়ে একটি ওয়েব পেজ তৈরি করা যায় সেটি আমরা এখন দেখব তো আমরা গত ক্লাসে যেই ওয়েবসাইটের কাঠামো দেখেছি সেই কাঠামোটা আমাদের প্রত্যেকটা HTML কোড তৈরি করার সময় প্রয়োজন হবে তো বন্ধুরা প্রথমে কি ছিল HTML প্রথমে তারপরে নিশ্চয়ই হেড তোমাদের মনে আছে হেডের পরে কি ছিল টাইটেল হ্যাঁ টাইটেল ছিল এবারে এখানে একটা শিরোনাম হবে শিরোনামটা ধরো আমাদের বিষয়ের নাম আমরা দিলাম এবারে টাইটেলটি ক্লোজ করব টাইটেল ক্লোজ করার পরে আমি কি করব হেড ক্লোজ করে দিব হেড ক্লোজ করব হেড ক্লোজ করার পরে আমরা হ্যাঁ বডি নিয়ে আসব বন্ধুরা যত কাজ তোমরা পাবে টেক্সটে এই করো ওই করো এই সাজাও রং করো নীল করো লাল করো যত কাজ তোমরা পাবে সব কিছুই কার মধ্যে হবে বডির মধ্যে অর্থাৎ মূল ডকুমেন্টের ভেতরে সমস্ত কাজ আমরা কোথায় করব মূল ডকুমেন্টের ভেতরে আর মূল ডকুমেন্ট কোথায় থাকে বডির মাঝে থাকে তাহলে বডির মধ্যে সব কাজটা আমরা করব এবারে দেখো আমি শিরোনাম দিয়েছি আইসিটি অর্থাৎ আমাদের বিষয়ের নাম সংক্ষেপে দিছি এটা শিরোনাম তো এবারে আমরা বডি দিলাম দেওয়ার পরে কি করব দেখো নিশ্চয় গত ক্লাসে কি করছিলাম একটা টেক্সট বডির মাঝখানে দিয়েছিলাম আজকেও দেব যেমন ধরো এখানে যে শিরোনাম আইসিটি দেওয়া আছে তো এখানে আমরা কি করব ওইটার পূর্ণরূপ লিখব দেখো ইনফরমেশন and communication technology এখানে ধরবে না আমি একটু নিচে লিখি
টেকনোলজি। তারপরে কি করছি, বডি ক্লোজ করে দিয়েছি, ক্লোজ করে দিছি। ক্লোজ করে দেওয়ার পরে এখন দেখো তো বন্ধুরা, আমাদের কি সাইজ নির্ধারণ হয়েছে? হয় নাই। তো আমরা টেক্সটের সাইজ যখন নির্ধারণ করছি, নিশ্চয় কোন ট্যাগ ব্যবহার হবে? ফন্ট। ফন্ট তাহলে দেখো বডির মাঝে আমি ফন্ট ট্যাগটি ব্যবহার করব। ফন্ট, ফন্ট। এবারে নিশ্চয় সাইজটা লেখার জন্য আমাকে অবশ্যই অ্যাট্রিবিউট দিতে হবে। তো আমি যেহেতু সাইজ বলছে, তো আমি সাইজটাই নেব, কারণ ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি? তিনটি। তিনটির মধ্যে এখানে আকার নির্ধারণ করার জন্য কি দিব? সাইজ, সাইজ। এবারে সমান চিহ্ন, সমান চিহ্ন দেওয়ার পরে এখানে তোমরা যেই মাপটা চাও সেটি। আমি এখানে 4 ব্যবহার করলাম, করে ট্যাগটি লেস দেন গেটার দিন দিয়ে ঘিরে দিলাম। এবারে নিশ্চয় এই ট্যাগটিও আমাকে ক্লোজ করতে হবে। তো বন্ধুরা বোঝা গেল আমি কিভাবে বডির মধ্যে ট্যাগ ইউজ করলাম এবং অ্যাট্রিবিউট ব্যবহার করলাম এইভাবে? তাহলে এভাবে আমাদের টেক্সটের সাইজ নির্ধারণ করার জন্য কোডটি লেখা সম্পন্ন হয়েছে। তাহলে এবারে আমি শুধু এর ফলাফলটা দেখে নিব, ফলাফল দেখে নিব। তার জন্য কি করব, এটা আমি মিশিয়ে দিচ্ছি। মনে করি এটি এটি একটি ওয়েব পেজ, আমরা এভাবে ফলাফলটি দেখতে পাবো যে যেহেতু টাইটেলে কি দিয়েছিলাম, আইসিটি, আইসিটি। তো আইসিটি আমরা উপরে দেখতে পাবো, এবং মাঝখানের লেখাটা যেহেতু 4 সাইজ নির্ধারণ করা হয়েছে, তাহলে আমি এভাবে বড় আকারে পেজের মধ্যে বড় লেখা দেখতে পাবো। তো আমরা বডিতে যা লিখেছি সেই লেখাটি হচ্ছে ইনফরমেশন, আইসিটির পূর্ণ রূপ। আরেকটু বড় করে তোমরা দেখতে পাবে যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এইভাবে তোমরা লেখাটি দেখতে পাবে। তো বোঝা গেছে বন্ধুরা টেক্সটের সাইজ কিভাবে নির্ধারণ করতে হয়? তো তোমরা নিজেরা বাসায় করে দেখবে, ল্যাপটপে বসে ঠিক যেভাবে বলা হয়েছে সেভাবে দেখবে। তাহলে আমরা যে এইচটিএমএল ডকুমেন্টটি তৈরি করলাম সেটি হচ্ছে প্রথমে এইচটিএমএল, তারপরে হেড, তারপরে কি ছিল টাইটেল, তারপরে বডি ছিল, তারপরে আমরা কোন ট্যাগ ব্যবহার করেছি? ফন্ট ট্যাগ, ফন্ট ট্যাগ ব্যবহার করেছি, এবং ফন্ট ওপেন করেছি এবং ক্লোজিং করেছি। সঙ্গে কি করছি, অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। অ্যাট্রিবিউট কি? সাইজ, অর্থাৎ টেক্সটটার বৈশিষ্ট্য কেমন হবে একটু বড় করে দেখানো, টেক্সটের বৈশিষ্ট্য কেমন হবে একটু বড় করে দেখানো। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে এইচটিএমএল ওপেন এবং ক্লোজিং কেন লেখা হয়েছে। সেটি হচ্ছে এইচটিএমএল, এইচটিএমএল ফাইলকে, এইচটিএমএল ফাইল এইচটিএমএল ভাষা দিয়ে লেখা হয়েছে সেটি বোঝানোর জন্য। হেড কেন ব্যবহার করেছি, যে ওয়েবসাইটের মূল বিষয়বস্তু যেটি তা তথ্য ধারণ করবে। টাইটেল কেন ব্যবহার করা হয়েছে, টাইটেল ব্যবহার করা হয়েছে শুধুমাত্র শিরোনামকে ধারণ করবে, ওয়েবসাইটের শিরোনামকে ধারণ করবে। এবং বডি ব্যবহার করেছে হয়েছে কেন, বডিটি ব্যবহার করা হয়েছে মূল ডকুমেন্টকে ধারণ করার জন্য। এবং তার মধ্যে ফন্ট কেন ব্যবহার করেছি, ফন্ট ট্যাগ এই জন্যই ব্যবহার করা হয়েছে যে টেক্সটের সাইজটা বড় করে দেখানোর জন্য। আমি প্রথমে বলেছি ফন্ট ট্যাগ কেন ব্যবহার করা, কোথায় ব্যবহার করি, টেক্সটের সাইজ, সরি টেক্সটের যে কোনো কাজে, টেক্সটের সাইজ, টেক্সটের রং, টেক্সটের নাম, এই তিনটি কাজে আমরা এই ফন্ট ট্যাগ ব্যবহার করে থাকি। অর্থাৎ লেখার উপরে কোনো কাজ হলে আমরা এই ফন্ট ট্যাগ ব্যবহার করব। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ।